আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো রাজ্যপালকে ঘিরে কালো পতাকা সেই ছবি এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আমরা রাজ্যপালকে ঘিরে কালো পতাকা শিলিগুড়িতে সেখানে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি পৌঁছানো মাত্রই তাকে দেখে কালো পতাকা রাজ্যপালকে কালো পতাকা দেখালো তৃণমূলের কর্মী সমর্থকেরা গেস্ট হাউসের পথে কালো পতাকা দেখানো হয়েছে গেস্ট হাউসের বাইরে তৃণমূল কর্মীদের প্রতিবাদ বিমানবন্দরেও রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয় এবং মাটিগাড়াতে সেখানেও বিক্ষোভের মুখে পড়েন তিনি বন্যায় বিধ্বস্ত উত্তরবঙ্গের একাধিক জায়গা সেই সমস্ত জায়গা পরিদর্শনে রাজ্যপাল সিবি আনন্দ বোস সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে তিনি আবারও পৌঁছে গিয়েছেন শিলিগুড়িতে এবং রাজ্যপাল যখন শিলিগুড়িতে পৌঁছান তখন তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখায় তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা গেস্ট হাউসের পথে তাকে কালো পতাকা দেখানো হয় এমনকি গেস্ট হাউসের বাইরেও বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থক তারা ছিলেন তারা সেখানেও প্রতিবাদ দেখাতে থাকেন বিমানবন্দরে যখন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি পৌঁছলেন ঠিক সেই মুহূর্তেও তাকে কালো পতাকা দেখানো হয় দেখুন তিনটে উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তিনটে ছবি একদিকে দেখুন বাগডোগরাতে সেখানেও দেখানো হয় কালো পতাকা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে তিনটে উইন্ডোর মাধ্যমে তিনটে ছবি দেখাচ্ছি একদিকে দেখুন আজ বাগডোগরাতে সেখানে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে লক্ষ্য করে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা কালো পতাকা দেখান এবং রাস্তায় বসে পড়েন তারা প্রতিবাদে সেই ছবি অপরদিকে গেস্ট হাউসে যখন রাজ্যপালের কনভয় ঢুকছিল তখনও তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় অপরদিকে দেখুন আপনাদেরকে আরও একটি ছবি দেখাচ্ছে সেই ছবি বৃহস্পতিবারও রাজ্যপালকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উদয়ন রয়েছেন আমাদের সঙ্গে উদয়ন এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি রাজ্যপাল বেরিয়ে তিনি দার্জিলিং এর দিকে গেলেন তো সেরকম পরিস্থিতি এখন আর নেই তো যারা যারা পতাকা দেখেছিল টিএমসি কর্ম মানে টিএমসি ওয়ার্কাররা তো তারা তাদের বক্তব্য একটাই যে রাজ্যপাল কেন তাদের সাথে দেখা করছেন না তো তাকে জিজ্ঞেস করা হলে তা বললো যে আমরা যাচ্ছি আমাদের প্রতিনিধি গেছে তিনজনের তো অভিষেক ব্যানার্জির সাথে কেন দেখা করছেন না এই নিয়ে তাদের উদ্বেগ উদাহরণ আরও একবার তোমার কাছে জানতে চাইবো যে তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন যারা লাগাতার কালো পতাকা দেখাচ্ছেন তারা ঠিক কিসের দাবিতে কিসের প্রতিবাদে তারা এই কালো পতাকা দেখাচ্ছেন তাদের দাবি যে কেন মানে রাজ্যপাল তাদের কথা শুনছেন না অভিষেক ব্যানার্জি যেখানে 1 লক্ষ কি নিয়ে গেছেন কাগজ নিয়ে গেছেন তো সেটা কেন দেখছেন না তাদের দাবি এটাই হচ্ছে রাজ্যপাল প্রথমে একদিন এসছেন এখানে বৃহস্পতিবার এসছেন তারপর আবার শনিবার আসেন এই জন্য কেন তাকে তাদেরকে ওভারডজ করছেন এবং দিল্লি চলে যাচ্ছেন কিন্তু উদয়ন আজ তো বিকেল 5:30টার সময় দেওয়া হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল তারা ইতিমধ্যে কলকাতা থেকে রওনা দিয়েছেন সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছেও যাবেন রাজ্যপালের সঙ্গে দেখাও করবেন এত কিছুর পরেও কেন বারবার কালো পতাকা দেখানো হচ্ছে এটাই তো মানে একটা বিস্ময়কর বিষয় কেন পতাকা দেখানো হচ্ছে তো এই ব্যাপারে উত্তর দিতে হলে তারা কোনো উত্তরই দিতে পারছেন না রাজ্যপাল কেন একেবারেই উদয়ন তুমি আমাদের সঙ্গে থাকো তোমার কাছে আমরা আবারও আসবো এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি একদিকে দেখুন রাজভবনের সামনে তৃণমূলের ধর্ণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণা চলছে সেখানে সেই ছবি দেখাচ্ছি অপরদিকে রাজ্যপাল তিনি শিলিগুড়িতে পৌঁছানো মাত্রই তাকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হয় আরও একটি আপডেট আপনাদেরকে দিয়ে রাখবো যে ইতিমধ্যে তৃণমূলের 3 সদস্যের যে প্রতিনিধি দল তারা কিন্তু কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছেন তারা শিলিগুড়িতে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন তারা কিন্তু তার আগেই বারবার রাজ্যপালকে ঘিরে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে দুটো ছবি দেখাচ্ছি একদিকে রাজভবনের সামনে সেখানে তৃণমূলের ধর্ণা অপরদিকে রাজ্যপালকে ঘিরে কালো পতাকা